নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় মার্চ দু হাজার বাইশ আপনি কুম্ভ রাশির মানুষ আপনার স্বাস্থ্য প্রেম বিবাহ কর্ম ভাগ্য কেরিয়ার ব্যবসা কেমন যেতে চলেছে আপনি ইনভেস্টমেন্ট করবেন কি করবেন না অর্থাৎ আপনাদের এই মার্চ মাস কোন কোন দিকগুলো শুভ কোন কোন দিকগুলো আপনাদের ক্ষেত্রে অশুভ আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন অতি বিশেষ এই প্রোগ্রাম প্রথমেই আপনাদেরকে বলি দেখুন আপনাদের এখানে কোনো প্রশংসা করা বা কোনো নেগেটিভ কমেন্টস করার জন্য আমি কিন্তু এই ভিডিওটি করছি রূপে গ্রহের যে গোচর সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে আমি রিপ্রেজেন্ট করতে চলেছি দেখুন আপনাদের রাশিতে অবস্থান করছে রবি এবং বৃহস্পতি মার্চ মাসে এবং পনেরোই মার্চ এই রবি আপনার সেকেন্ড হাউসে অবস্থান করবে এবং আপনার রাশির দ্বাদশভাবে মঙ্গল শনি বুথ শুক্র অবস্থান করছে ছয় মার্চ বুধ আপনার রাশিতে অবস্থান করবে এবং রাহু আপনার চতুর্থভাবে কেতু আপনার দশম ভাবে অবস্থান করছে কি রেজাল্ট পেতে চলেছে এই মার্চ দু আপনি কুম্ভ রাশি মানুষ প্রথম আসি দেখুন রাশির উপর বৃহস্পতি পাশ করছে শরীর স্বাস্থ্য নিয়ে খুব ধরনের কিন্তু সমস্যা কিন্তু নেই কিন্তু আপনাদের এ মাসে কিছু কিছু ক্ষেত্রে ব্যাক পেন ঘাড়ের যন্ত্রণা ঘাড়ের যন্ত্রণা চোখের সমস্যা এবং আপনাদের ক্ষেত্রে বিশেষ করে টেনশনের কিছু কিছু ক্ষেত্রে জায়গা কিন্তু সৃষ্টি হবে অর্থাৎ খুব বড় ধরনের নেই কিন্তু এই যে খাড়ের সমস্যাটা বেশি আপনাদের দাঁড়াবে চোখ এবং ব্যাক ব্যাকপেন আপনাদের কিন্তু কিছু অংশ হলো সমস্যা সৃষ্টি করবে মাসের মাঝামাঝি পর্যন্ত দ্বিতীয় নম্বর পয়েন্ট আপনাদের ক্ষেত্রে কর্মযোগ কেমন দেখা যাচ্ছে দেখুন আপনাদের কর্মধিপতি মঙ্গল দ্বাদশভাবে তুঙ্গ অবস্থান করছে দুর্দান্ত যারা কর্ম খুঁজছিলেন কর্ম পাচ্ছিলেন না কর্মক্ষেত্রে প্রমোশন কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রতিষ্ঠা পাওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু আপনি কুম্ভ রাশি মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে কুম্ভ রাশি ক্ষেত্রে কেরিয়ার কর্ম এবং চাকুরির জায়গাটা কিন্তু দুর্দান্ত কিন্তু নির্দেশ কিন্তু করছে এবং আপনাদের ক্ষেত্রে এই এ সময়ের মধ্যে মান সম্মান যশ পথ প্রতিষ্ঠা আপনারা কিন্তু লাভ পাবেন এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের রাজনীতির ক্ষেত্রে যারা আছেন রাজনীতির ক্ষেত্রেও কিন্তু আপনাদের উত্থান এই সময় কিন্তু হতে চলেছে অর্থাৎ কর্মের দিকটা নিয়ে খুব বড় ধরনের কিন্তু সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না অর্থাৎ কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু কাটবে তিন নম্বর পয়েন্ট আপনাদের ক্ষেত্রে প্রেম দেখুন পঞ্চম ভাব হচ্ছে আমাদের প্রেমের জায়গা পঞ্চমপতি আপনার ভাবে অবস্থান করছে ছয় মার্চ থেকে এই পঞ্চমপতি আপনাদের রাশিতে কিন্তু অবস্থান করবে অর্থাৎ রাশিতে যখন অবস্থান করবে প্রেমের ক্ষেত্রে নিশ্চিত রূপে আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন অর্থাৎ যারা নতুন প্রেমে আসতে আসতে পারে বা যাতে প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ হয়ে যাচ্ছিল বা সম্পর্কে অবনতি হয়ে যাচ্ছিলো সেই জায়গাটা কিন্তু প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি কিন্তু হবে ছয় মার্চের পর থেকে ইনভেস্টমেন্ট দেখুন ইনভেস্টমেন্টের জায়গাটা যদি আপনি গোল্ড বা আপনি সম্পত্তিগত ব্যাপারে ইনভেস্ট খুব বড় ধরনের কিন্তু ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না এ মাসে মার্চ মাসে মানে রিক্স ইনভেস্টমেন্ট কিন্তু আপনারা করবেন না টাকা আটকে যাওয়া বা লস হয়ে যাওয়া কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে এবার আসি আপনাদের ক্ষেত্রে ভাগ্য দেখুন আপনাদের ভাগ্যপতি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে দেখুন এখানে পূর্ণমাত্রে কিন্তু ভাগ্যের যে সাপোর্ট আপনারা কিন্তু পূর্ণমাত্রে পাবেন না এ মাসে অর্থাৎ আমি যেটা সাদাকে সাদা কালো কালো কিন্তু আপনাদের বলছি পূর্ণমাত্রে ভাগ্যের যে সাপোর্ট সেটা কিন্তু আপনারা পাচ্ছেন না তবে বিদেশের সাথে যারা রত আছে আপনি বিদেশের মাটিতে কাজ করছেন বা আপনি এখান থেকে বিদেশের সঙ্গে যোগাযোগ আছে এই জায়গাগুলো কিন্তু আপনাদের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেখা যাচ্ছে এবং যাদের ক্ষেত্রে পেমেন্ট আটকি ছিল পেমেন্ট পাওয়ার জায়গা সম্পত্তিগত দিক থেকে লাভের জায়গা কিন্তু থাকছে এবার আসি শিক্ষাক্ষেত্র দেখুন আপনি কুম্ভ রাশি মানুষ আপনার ক্ষেত্রে শিক্ষাক্ষেত্র কেমন যাবে প্রথম আসি পঞ্চম ভাব আমাদের শিক্ষার পঞ্চম পঞ্চমপতি আপনাদের রাশিতে অবস্থান করে বৃহস্পতি অবস্থান করছে আপনাদের শিক্ষাক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আপনারা এ সময় কিন্তু পেতে চলেছেন আপনি কুম্ভ রাশি নিশ্চিন্তে থাকুন শিক্ষাক্ষেত্রে যথেষ্ট লাভ আপনারা কিন্তু পাবেন এবং রাশিতে বৃহস্পতি অবস্থান পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ এই জায়গাটা কিন্তু ভালো শিক্ষাক্ষেত্রে উন্নতি আপনাদের হবে এবং যারা বিয়ের ব্যাপারে চেষ্টা করছেন বিয়ের জায়গাগুলো যোগাযোগগুলো কিন্তু হবে সপ্তমভাবে দৃষ্টি যোগাযোগগুলো কিন্তু আপনাদের হবে এবং ডেলি ইনকামটা দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে এবং ব্যবসার জায়গাটা যদি আসি দেখুন সপ্তম প্রতি আপনাদের রাশিতে এবং দ্বিতীয়ভাবে অবস্থা ব্যবসার জায়গাটা কিন্তু মোটামুটি ওভারঅল কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে উন্নতির জায়গা কিন্তু আপনাদের থাকছে কী উপায় করবেন অর্থাৎ যেটা করলে আপনাদের এ মাছটা ভালো যাবে সেটাও আমি এই ভিডিওতে বলব শনির সাড়ে সাথেই চলছে আপনারা জানেন প্রথম চরণ আপনাদের সাড়ে সাথেই চলছে এবং মঙ্গল আপনাদের দ্বাদশভাবে অবস্থা করে এবং শনির সাথে ছোটো খাটো চোট আঘাত লাগারও কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে কুম্ভ রাশি বি কেয়ারফুল গাড়ি বা বাইক চালানোর ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন এবং আপনাদের কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনাদের এই সময় হবে সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন কী উপায় করবেন আপনারা শনির বীজ মন্ত্র পাঠ করুন এবং আপনারা শিবের উপাসনা করুন ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম যত আপনারা বলতে পারবেন ততদিক কিন্তু আপনাদের যে কোনো বাধা বিপত্তি এইগুলো কিন্তু কাটবে অর্থাৎ এই দুটি আপনারা করুন এবং আপনাদের যাদের পেমেন্ট আটকে ছিল বিল পাস হচ্ছিল না এই জায়গাগুলো কিন্তু আপনাদের ধীরে 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 কিন্তু আসবে এবং রাজনীতির ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উত্থান কিন্তু থাকছে এবং এর সাথে সাথে আপনি কুম্ভ রাশি মানুষ আপনার ক্ষেত্রে বিশেষ করে বেশ কিছু সুসংবাদ আগামী মাসে কিন্তু আসতে চলেছে যেটা ফিউচারে আপনাদের কিন্তু কাজে কিন্তু দিবে মার্চ মাস কোটিপতির জায়গা কিন্তু আপনাদের লক্ষ্য করছে অর্থাৎ হঠাৎ আকর্ষিক চতুর্থভাবে রাহু অবস্থান করছে হঠাৎ লটারির প্রাপ্তি শেয়ার মার্কেট থেকে এই জায়গা থেকে বা ফাটকা থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন অর্থাৎ চতুর্থভাবে রাহু আপনাদের উন্নতি কিন্তু নির্দেশ কিন্তু করতে চলেছে এবং এই সময়ের মধ্যে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে বিবাহের যোগাযোগ আসবে দাম্পত্য সুখের জায়গা আপনাদের দেখা যাচ্ছে এবং একাদশপতি। এবং ধনাধিপতি আপনাদের রাশিতে অবস্থান করছে অর্থাৎ ফিনান্স নিয়ে অর্থাৎ অর্থনৈতিক জায়গাটা নিয়ে আর্থিক স্থিতির জায়গাটা নিয়ে কোনো চিন্তার নেই আর্থিক স্থিতির জায়গা আপনাদের কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু থাকবে তবে ব্যয়ের দিকটা আপনাদের বিশেষভাবে নজর দিতে হবে ছোটো খাটো খুচরো সমস্যা থাকবে কিন্তু বড় ধরনের যে কোনো সমস্যাতে আসবে সেটা কিন্তু থাকছে না যাদের মামলা মকর্দমা বা আইনি জটিলতা চলছে তারা কিছু কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নিন থেমে ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকুন